হয়েছে বিশ্বকাপ ফুটবলের মহারণ, বেজেছে হুইসেল, কিন্তু মরুর বুক কে কাঁপাবেন, কে হবেন সেরা গোলদাতা, এ নিয়ে চলছে ক্রিয়া মোদীদের নানা বিশ্লেষণ। সময়ের সেরা ফরোয়ার্ড লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপেরা এ আসরের দৌড়ে সমর্থকদের কাছে অনেকটাই এগিয়ে, কিন্তু বাজিকরদের কাছে এদের চেয়েও এগিয়ে ইংল্যান্ডের হ্যারি কেইন। গোল্ডেন বুটের ইতিহাসে আজ পর্যন্ত কোনো খেলোয়াড়ই একাধিকবার এই পুরস্কার জেতেনি, তবে ছয়জন ব্রাজিলিয়ান এই তালিকায় জায়গা করে নিয়েছে, যা কোনো দেশের জন্য সর্বাধিক। মাঠের লড়াইয়ে এবারে রয়েছে 831 জন খেলোয়াড়, এদের মধ্যে সবচেয়ে বেশি 17 জন স্পেনের ক্লাব বার্সেলোনার সদস্য, বায়ার্ন মিউনিক ও ম্যানচেস্টার সিটি থেকে আসেন 16 জন করে। তবে কে হবে এবারের সেরা গোলদাতা তা সময় বলে দেবে। 1982 বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু হলেও 2006 সাল পর্যন্ত এর নাম ছিল গোল্ডেন শু, পরবর্তীতে 2010 সাল থেকে পরিচিতি পায় গোল্ডেন বুট নামে। এর আগের আসরগুলোতে গোল্ডেন শুর পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ গোলদাতাকে সিলভার ও ব্রোঞ্জ শু দেওয়ার নিয়ম ছিল। 1930 সালে প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকাপে আর্জেন্টিনার গুইলারমো স্টাবিলে 8 গোল করে প্রথম ফুটবলার হিসেবে গোল্ডেন শু অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। 1958 সালে সুইডেন বিশ্বকাপে ফ্রান্সের জাস্ট ফন্টেইন 13 গোল করে এই অ্যাওয়ার্ড জয় করেছিলেন, যা এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল রেকর্ড। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এ ফুটবল মহাযজ্ঞের প্রতিটি আসরেই থাকে অসংখ্য পুরস্কার ও সম্মাননা, গোল্ডেন বুট সেসব পুরস্কারের মধ্যে অন্যতম একটি। নজরুল ইসলাম, সময় সংবাদ।